আসসালামু আলাইকুম আলু আর ময়দা আমাদের সকলের রান্নাঘরে প্রায় সবসময় এই দুটো জিনিস থাকেই আর শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে সকাল বা বিকেলের নাস্তায় মজাদার এই খাবারটি তৈরি করে সকলের প্রশংসা করিয়ে নিন আর এই নাস্তাটি তৈরি করতে আমাদের লাগবে এক কাপ সিদ্ধ আলু আলু খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে ভর্তা করে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচের মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স হল হালকা করে টেলে নেওয়া শুকনো মরুচের আস্ত গুঁড়ো লাগবে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ টমেটো কুচি টমেটোগুলো এভাবে ছোট ছোটো কিউব করে কেটে নিতে হবে আরও দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এখন আমরা যেভাবে ঠিক আলু ভর্তা করি ঠিক সেভাবেই সবগুলো উপকরণ একত্রে আলুর সাথে খুব ভালোভাবে এভাবে মথে মিক্সড করে নিতে হবে ভর্তা করে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে আমাদের মেখে রাখা ভর্তা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে অনবরত নেড়ে চেড়ে এই ভর্তা আমাদের হালকা করে ভেজে নিতে হবে এভাবেই ভেজে নিতে নিতে যখন দেখবেন ভর্তার কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর কিছুটা ভাজা ভাজার মতো হয়ে উঠেছে তখন আমাদের চুলার জাল বন্ধ করে দিতে হবে এরপরে একটি বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপের মতো ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই চা চামচ সয়াবিন তেল তেল দিবার পর তেল আটার সাথে ভালোভাবে এভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নিব এরপরে এখানে আমি এক কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি এই পানি আমি একবারে দিব না এভাবে অল্প অল্প করে দিব আর একটি ডো তৈরি করে নিব আমাদের ঠিক এই একটি ডো তৈরি করে নিতে হবে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত ডো তৈরি করা যাবে না ঠিক এই রকমই একটি নরম ডো তৈরি করতে হবে আমার এখানে এক কাপ হতে এতটুকু পানি বেঁচে গেছে আমরা যেভাবে রুটি করি ঠিক সেভাবে পাতলা করে রুটি বেলে নিয়ে একটি বাটির সাহায্যে আমি সমানভাবে গোল করে কেটে নিচ্ছি আপনারা এখানে কুকি কাটারের সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন ঠিক এভাবেই বাকি ময়দাটুকু দিয়ে আমি এভাবেই ছোট ছোট গোল রুটি রেডি করে নেব এরপরে যে পানে আমরা একটু আগে আলু ভেজে নিয়েছিলাম সেই পানে আমি কোনো প্রকার তেল ছাড়াই এভাবে প্রতিটি বেলে নেওয়া ছোটো ছোটো রুটি এভাবে দিয়ে হালকা করে দুপাশেই ভেজে নেব অবশ্যই কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে রেখেই দুই পাশে এভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে বা সেঁকে নিতে হবে এর চেয়ে বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না ঠিক এমন হালকা করে কিন্তু দুই পাশেই ভেজে নিতে হবে ঠিক এভাবেই আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি এরপরে হালকা করে ভেজে নেওয়া রুটি নিয়ে তার উপরে আমি টমেটোকে চাপ এভাবে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর তার উপরে আমাদের প্রথমের দিকে আমরা যেই আলু ভেজে নিয়েছিলাম তা এভাবে দিয়ে দিচ্ছি আমরা প্রথমের দিকে ভিতরের পুরের জন্য যে আলু আমরা ভর্তা করে ভেজে নিয়েছিলাম সে আলুতে আপনারা যদি চিকেন কিংবা ডিম ব্যবহার করেন তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন তবে এটা খেতেও কিন্তু অনেক মজার আমি সহজে আপনারা যেন তৈরি করতে পারেন এই জন্য শুধুমাত্র আলো দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এটা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে চুলার আঁচ লোতে রেখেই এভাবে দুই পাশে আবারও একটু হালকা করে ভেজে নিতে হবে চুলার আঁচ লোতে রেখেই দুই পাশে প্রায় এক মিনিটের মতো হালকা করে ভেজে নিলেই দেখবেন এমন সুন্দর কালার চলে এসেছে ঠিক সেই অবস্থায় এভাবে উঠিয়ে নিতে হবে এরপরে গরম গরম পরিবেশন করুন আশা করছি আজকের ওই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ